स्त्री के जे नामे डाकली आल्ला खुशी हन ए बेपारे आमादेर कि किछु दिक निर्देशना दें। आसले प्रश्नटी बड़ चमत्कार। यंग जेनारेशन आज के पश्चिमा कलचार वेस्ट कलचार पश्चिमा नग्न संस्कृतिर दिके तार आज के धावमान। एर मध्य ए जातीय प्रश्न स्त्री के जेई नामे डाकले आल्ला खुशी है सत्य एटा आमादेर मध्य आशार आलो जागाय। এই ব্যাপারে আমি আপনাদেরকে মৌলিক কিছু দিক নির্দেশনা দেব। বিবি সাহেবকে এমন নামে ডাকতে হবে যেই নামে ভালোবাসা প্রকাশ পায়, স্নেহ প্রকাশ পায়, শিরকের গন্ধ নাশ। দুঃখ হয় অনেক ভাইদের প্রতি আমাদের কাছে নালিশ আছে, বিবি সাহেবের যেই নাম তার মা বাবা গার্জিয়ান রেখেছে, সুন্দর নাম, দেখা গেল নাম রেখেছে আমাতুর রহমান, নাম রেখেছে ফাতেমা, নাম রেখেছে হাবিবা, নাম রেখেছে সিদ্দিকা। এই নামগুলোকে স্বামী ব্যঙ্গ করে ডাকে, বিকৃত করে ডাকে, এটা বড় জঘন্য পাপ। আর যে কোনো সাধারণ মানুষকে নারী হোক পুরুষ হোক নাম চেঞ্জ করা, বিকৃত করে ডাকা, এটা তো হারাম, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানরা যারা ঈমান গ্রহণ করেছ, ইসলাম গ্রহণ করেছ, তোমাদের উপরে নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব হলো মানুষকে তার নিজ নিজ সুন্দর নামে ডাকা, নাম চেঞ্জ করা, পরিবর্তন করা, নামের বিকৃতি করা ইমানদারের কাজ হতে পারে না, এটা জঘন্য এবং বিরাট মন্দ কাজ, নাম চেঞ্জ করা যাবে না। বিবি সাহেবের নাম ফাতেমা এটাই রাখতে হবে, নাম সিদ্দিকা এটাই রাখতে হবে, নাম আয়েশা, আরে আয়েশা নাম বললে আমাদের মুসলমানদের মা, ইমানওয়ালাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। হযরতে আয়েশাকে আমাদের প্রিয় নবীজি দুজাহানের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় নামে ডাকতেন। এক নম্বর আয়েশা, এখানে আলিফ আছে, আলিফ বাদ দিয়ে নবীজি ডাকতেন ঈশা, এটাকে বলে শর্ট, ছোট করা। আর এটা সাধারণত মানুষ মুহাব্বত স্নেহ ভালোবাসাই করে, এটা হৃদ্যতার বহির্প্রকাশ। যে নাম বিবি সাহেবের আছে যদি সেখানে অসঙ্গতি সৃষ্টি না হয় শর্ট করে ডাকা, এটা ভালোবাসার বহির্প্রকাশ। দুই নম্বর রসুল ডাকতেন হুমাইরা বলে, আরব দেশীয় টকবকে লাল একটা পাখি, মানুষ খুব ভালোবাসে হুমাইরা, এই নামে নবীজি ডাকতেন। তিন নম্বর নবীজি ডাকতেন বিনতু সিদ্দিক। চার নম্বর নবীজি ডাকতেন বিনতু আবি বাকর। পাঁচ নম্বর নবীজি ডাকতেন মুয়াফাকা, মুয়াফাকা মানে যাকে আল্লাহ তাআলা ভালো কাজ করার তাওফিক দিয়েছে। ছয় নম্বর রসুল তাই ডাকতেন উম্মু আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। আপনারা জানেন হযরতে আয়েশার কোনো সন্তান হয় নাই, এরপরেও প্রিয় নবীজি মুহাব্বত করে তাকে উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা বলে ডাকতেন। এই জন্য মানুষকে সুন্দর নামে ডাকা, বিশেষ করে বিবি সাহেবকে সুন্দর নামে, যদি দেখেন আপনি যে আপনার বিবি সাহেবের নাম সুন্দর না, বিয়ের আগে আপনার শ্বশুর শাশুড়ি নাম রেখেছিল একটা মন গড়া টুম্পা রুম্পা, এরকম নাম রাখে এক্স জেড, এই জাতীয় অনর্থক নাম অথবা যেই নামে শিরিকের গন্ধ পাওয়া যায়, এই ধরনের নাম যদি হয়ে থাকে আপনি পরবর্তীতে আলোচনার মাধ্যমে সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মাধ্যমে নাম চেঞ্জ করে একটা ভালো নাম রাখেন, এটাও আপনার দায়িত্ব। তবে আপনার খেয়াল রাখতে হবে যেন নামের মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমলে আনার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।